সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আছি বেলাধের নৌকায়। আমরা এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া রেডি করা হচ্ছে। আমরা যাব মাছ ধরতে দুবলা অফিসের সামনে। আজকে আমাদের রেসিপি হলো আমড়া দিয়ে কদমা। এটি বেলায়েতি রেসিপি। মহসিন ভাই ভিডিও করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই এটা খেয়ে আমরা রওনা দিব মাছ ধরার উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এটা কি যে বিখ্যাত রেসিপি আমরা, আর কি কয় কি সবকিছু একলগে দিয়া সেখানে আমরা মাছ ধরবো। আমাদের মাছ ধরার সকল যে ইন্তজাম এগুলা প্রস্তুত করা আছে, আমরা সেদিকে রওনা দেবো একটু পরেই। এখন খাওয়া দাওয়া রেডি, খাওয়া দাওয়া শুরু করবে। দেখাচ্ছি আপনাদেরকে খাওয়া দাওয়া। কি মাছ? বিশ্ববিখ্যাত আমরা বেলায়েতি রেসিপি। ওরা কোন রেসিপি না, মনে হলো এইভাবে মিষ্টির মতো রান্না করে দিই। মন হলো মিষ্টি ভাগ বেশি, গরম করলেন মনে হবে খাইনি। বন্ধুরা, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আর ওই পাশে খাওয়া দাওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমাদের খাবারের মেনু ছিল একটু বিশেষ মেনু, বেলায়েতি রেসিপি, আমড়ার কদমা, পায়রা মাছ এবং লইট্টা মাছ দিয়ে করলা ভুনা। আর এখন আমরা যাচ্ছি দুবলা ফরেস্ট অফিসে, সেখানে আমরা মাছ ধরবো। আমাদের মাছ ধরার সকল যে ইন্তজাম রেডি করা আছে সেখানে, সেদিকে আমরা যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুবলা অফিসের পাশে। আশা করি সেখানে আমরা মোটামুটি ভালো মাছ পাবো ইনশাল্লাহ। আর এখন যাচ্ছি দুই পাশে সুন্দর বন, আপনারা দেখতে পাচ্ছেন। বিকেল হয়ে গেছে, রোদের আলো কমতে শুরু করেছে, আর ভাটা চলে যাওয়াতে আপনারা দেখতে পাচ্ছেন শ্বাসমূলগুলো বেরিয়ে আছে। এই যে ম্যানগ্রোভ বনের একটি বিশেষত্ব হলো, যখন জোয়ারের কারণে বন ডুবে যায় তখন গাছ শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তখন তারা শ্বাসমূলটাকে পানির বাইরে বের করে দিয়ে ওই শ্বাসমূল দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। এটা হলো ম্যানগ্রোভ বনের একটি বিশেষত্ব। আর বনের আরও একটি বিশেষ ব্যাপার হলো যে আলো কমে গেলে, হঠাৎ করেই আলো কমে যায়, আমরা সেই জিনিসটা এখন বুঝতে পারছি। দিনের আলো প্রায় শেষ হয়ে যাচ্ছে, সূর্যের আলো শেষ, আর এখন আমরা যাচ্ছি দুবলা অফিসের দিকে। আমরা মাছ ধরবো, আপনাদেরকে নিয়ে যাই। আশা করি ভালো মাছ পাবো। আমরা পেয়েছিলামও, ভালো মাছ পেয়েছিলাম, আপনাদেরকে দেখাবো। চলুন নিয়ে যাই আপনাদেরকে দুবলা অফিসের পাশে, যেখানে আমরা বড়শি দিয়ে মাছ ধরবো। এখন আমরা যে জায়গাটি আছি, এই জায়গাটি তিনটি খাল একসাথে মিলে একটি মোহনার তৈরি হয়েছে। এখানে প্রচুর পরিমাণে মাছ এবং দুই ধারে প্রচুর হরিণ আনাগোনা করে। এখানে আমরা দিনের আলো কমতে শুরু করেছে, কমে গেছে অলমোস্ট, আমরা সামনের দিকে আগাচ্ছি, মাছ ধরবো। আর এই জায়গায় একটি স্নিগ্ধ পরিবেশ, হরিণ টরিণ ছিল, এগুলো আপনাদেরকে দেখালাম। মাছ ধরার এখানে যাই। চলে আসছি বড়শি দিয়ে মাছ ধরার জায়গায়। এই জায়গার নাম কি?
মোলা ভাই ও আচ্ছা দুবলা দুবলা অফিস ডাক্তার ঘুমায় ঘুমায় ভিতরে ঘুমায় এ বিলাত ভাই বসি ফেলা হবে এসেছিলাম মাছ ধরতে স্রোতের কারণে সেটা হচ্ছে না প্রচুর স্রোত এখানে আড্ডা জমছে দুবলা ফরেস্ট অফিস গার্ড কি অবস্থা এই তো ভাই বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু দুবলা ফরেস্ট অফিসের এখানে স্রোতের কারণে বসে ফেলতে পারছি না দিনের আলো শেষ রাত হয়ে গেছে তবুও আমরা অনেক কষ্ট করে একটু বসে ফেলেছি আর প্রচুর পোকা আক্রমণ করছে আমাদেরকে একটু আলো থাকলেই সেখানে পোকারা দল বেঁধে চলে আসে আর এর মাঝেই আমাদের মাছ ধরা চলছে ইতিমধ্যেই মনে হয় মঞ্জু ভাই একটি মাছ লাগিয়েছে বসিতে দেখাই আপনাদেরকে মঞ্জু ভাইয়ের মাছটা কি মাছ পেয়েছে অকর্মত করে ফেলেছে সে একটা সম্ভবত কুচ্চা ওরে 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 এদিকে 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 মঞ্জু ভাই এই দিকে ভিডিও তো হচ্ছে ও ভাই দেখ কি দছিল বিশাল সাইজের একটা ঘাগরা সাগরে এমনিতেই মাছ ধরা একটু কষ্টকর তারপরে আবার অন্ধকার রাতের বেলা আর এখানে বর্ষি প্যাঁচ লেগে গেছে সাগরের নিচে নর্মালি অনেক ডালপালা গাছের মুড়ি থাকে সেগুলোর কারণে বর্ষি অনেক সময় আটকে যায় অনেক সময় বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এর মধ্যেই আমরা মাছ ধরছি পোকার আক্রমণ তো আছেই এই বর্ষি একটি প্যাঁচ লেগে গেছে এটি ছোটানোর চেষ্টা হচ্ছে শহীদুল কাকা আর আমরা এই অন্ধকার এবং পোকামাকড়ের মাঝখানেই মাছ ধরছি মাছ পাচ্ছিও আমরা ভালো একটু আগে আপনারা দেখেছেন মঞ্জু ভাই বিশাল সাইজের একটি ঘাগরা টেগরা ধরেছে এখন বর্ষি একটা প্যাঁচ লেগেছে এটা খোলার চেষ্টা করা হচ্ছে এই যে এখানে একটি বর্ষি মিসিং কেটে নিয়ে গেছে এই বর্ষিটা ঠিক করে আবার ফেলানো হবে আর আমাদের বর্ষির আদার হলো চিংড়ি মাছ যে ছোট ছোট চাকা চিংড়ি সেই চাকা চিংড়ি দিয়ে আমরা বর্ষি ফেলি অন্ধকারের ভিতরে তবুও আমরা চেষ্টা করছি বর্ষি ফেলে মাছ ধরার আপনাদেরকেও দেখাচ্ছি কি করবো একটা দিয়ে দেবো হ্যাঁ দেন একটা দিয়ে দেন সাগরের পানি দেয় কে এই যে আমাদের আধার চিংড়ি আমরা আসছিলাম বর্ষি দিয়ে মাছ ধরতে এই যে অবস্থা ছিড়ে গেছে যাক যে কয়েকটা মাছ আমরা পাইছি ও সর্দার বেলাত ভাই কি অবস্থা আপনার এনে করতে পারেন না কিছু ফোকার জ্বালায় কোনো কিছুই করা যাচ্ছে না কি আছে মঞ্জু ভাই আমাদের টিম মেম্বার মঞ্জু ভাই সে আজকে মাছ ধরায় হিট
সে অলরেডি কয়েকটা মাছ ধরে ফেলেছে, এখন ধরেছে একটি ভোলা। সেই মাছটি খোলা হচ্ছে। ভোলা মাছ সাগরে খুব বেশি পাওয়া যায়, ভোলা, গাগরা, ট্যাংরা, পাঙ্গাস এই টাইপের মাছই সাগরে বসিতে ভালো পাওয়া যায়। যাই হোক, আমরা আরও মাছ ধরব, এগুলো আপাতত ধরেছি। নতুন আরেকটা ফেলি। কি মাছ? উড়ান উড়ান তাড়াতাড়ি। এই যে ভোলা, ভালো মাছ ধরে আমি তো আপনার ইয়ের সময় এরকম করি নাই ভাইয়া, বসি রাত হয়ে গেছে, আমরা বসি পাচ্ছি। তো মাছও হচ্ছে কিন্তু ভালো, এই মাছ খোলা হচ্ছে, আবার বসি পাতা হচ্ছে, ভালো মাছই হচ্ছে। রাতের বেলা যদিও স্রোত একটু কমেছে, কিন্তু সবচাইতে বেশি যেটি হচ্ছে পোকার আক্রমণ, পোকার আক্রমণে আমরা কোথাও দাঁড়াতে পারছি না, লাইট জ্বালাতে পারছি না, সেই জন্য আপনাদেরকে সুন্দর করে ভিডিও দেখাতে পারছি না, এই জন্য দুঃখিত। তারপরেও আমাদের মাছ ধরা চলছে, আপনাদেরকেও দেখাচ্ছি যতটুকু সম্ভব হয়, আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন আমাদের। রাখেন, আমরা বসছি মাছ ধরতে, বেলায়েত ভাই আছে আমাদের সাথে, মঞ্জু ভাই, ওই পাশে জনি বন্ধু আছে, কাকারা আছে, পোকা খুব ডিস্টার্ব করতেছে। বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে দেখালাম বড়শি দিয়ে মাছ ধরা। রাতের বেলা যদিও ছিল, মোটামুটি তবুও ভালো মাছ পেয়েছি আমরা, আর বেশি সংখ্যক পেয়েছি ভোলা মাছ, কিন্তু পোকার অত্যাচারে আমরা অতিষ্ঠ। যাই হোক, তবুও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা অনুভূতি শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা নিয়মিত দর্শক তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। এই পাশে মঞ্জু ভাই বসেছে, এই পাশে আছে জনি বন্ধু। জনি বন্ধু, তোমরা কি কি মাছ পাইছো দেখি? কয়টা দেখি কাকা? আমি আসি নৌকায়, আমি আসি নৌকায়। হ্যাঁ, আমাকে, আমি কাজী মঞ্জুরকে। আচ্ছা, একটা মিনিট দি, মাছগুলো একটু দেখান। হ্যাঁ, কম এই যে এই যে এই যে জনি বন্ধু এটা ধরেছে। আচ্ছা, যাই হোক, আরো তিন পিস নাকি ওই খাগাই খাসছে। আমি তো গাম ছাগায়ে। আচ্ছা, আমরা আপাতত একটু বিরতি দিচ্ছি, যারা ছিল না তখন সবাইকে ধন্যবাদ। আচ্ছা।